46 কেজির বাঘাইর। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় তিস্তা নদীর সেচ ক্যানেল থেকে ধরা পড়েছে 46 কেজি ওজনের বিশাল একটি বাঘাইর মাছ। তিস্তা পাড়ের জেলে আলম মিয়া গত বন্যায় তিস্তা নদীতে বাড়ি ঘর হারিয়ে বাঁধের সেচ ক্যানেলের পাশে আশ্রয় নিয়েছিল সে। প্রতিদিন নদীতে মাছ ধরে সংসার চলত তার। বৃহস্পতিবার সকালে তিস্তা বাঁধ এলাকায় তার পেতে রাখা জালে 46 কেজির বিশাল বাঘা আইর মাছটি ধরা পড়ে। পরে মাছটি 39,000 টাকায় বিক্রি হয়। মাছটি বিক্রির জন্য স্থানীয় দোয়ানি সাধুর বাজারে নিয়ে এলে বাজারের মাছটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। মাছ কিনতে আসা লালমনিরহাটের আনসার কমান্ডার আব্দুল খালেক গণমাধ্যমকে বলেন, তিস্তায় বিশাল মাছ ধরা পড়ার কথা শুনে বাঘাইর মাছটি কিনতে এসেছি। 46 কেজি ওজনের মাছটি 39,000 টাকায় কিনেছি। মাছটি নিয়ে লালমনিরহাট শহরে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, দেশ বিদেশের এমন সব খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।